আন্দোলনকারী কর্মীদের খালিস্তানি নেতাদের সঙ্গে তুলনা করলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। কিছু কর্মী নেতা স্বঘোষিত খালিস্তানি নেতার মতো আচরণ করছেন, মন্তব্য তৃণমূল বিধায়ক অজিত মাইতির। কর্মী আন্দোলনের সর্বাত্মক বিরোধিতা হবে, সরকারকে টেনে নামানোর চেষ্টা চলছে, কিছু কর্মী নেতা খালিস্তানি নেতার মতো আচরণ করছেন, মন্তব্য তৃণমূল বিধায়ক অজিত মাইতির। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। কর্মী ভাইদের নিয়ে যে একটা অত্যন্ত নোংরা খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে, কারণ কর্মী ভাইদের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমাদের সেদিন শালবনিতে কর্মী ভাইদের নিয়ে যে অন্যায় আচরণ করা হয়েছে এবং যে অন্যায় দাবিটা আপনারা শুনে রাখুন। আমাদের যারা মাহাতো ভাই বোনেরা রয়েছেন তারা তাদের একটা বোঝান, আমরা কর্মী ভাইদের বিপক্ষে নই, কিন্তু কিছু কর্মী নেতা স্বঘোষিত খালিস্তানি নেতার মতো স্বঘোষিত কর্মী নেতা তারা কর্মী ভাই বোনদের ভুল বুঝিয়ে যে এসটি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। সাংবিধানিক আইন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এসটি সার্টিফিকেট দেওয়ার মালিক নয়, উনি ওনার মন্ত্রিসভার সদস্য এই যে মানুষ দ্বারা বসে আছেন মন্ত্রিসভার মিটিংয়ে পাস করিয়ে দিল্লিতে চিঠি লিখে পাঠিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার মালিক দিল্লি। কিন্তু কর্মী ভাইরা আমার ধারণা বিজেপি তাদের উস্কানি দিয়ে কিংবা সিপিএম তাদের উস্কানি দিয়ে দিল্লিতে কর্মী ভাইদের কোনো আন্দোলন করতে দিচ্ছে না, যা করা এই বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকমল ঘোষ। সুকমল, আমরা দেখতে পেলাম যে কর্মী নেতাদের নিয়ে বিস্ফোরক ও মন্তব্য তৃণমূল বিধায়ক অজিত মাইতির, আর কি কি বললেন তিনি? প্রথমত বলে রাখি যে অজিত মাইতি এর আগেও তিনি এই কর্মী আন্দোলনকে নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন, এবারেও একটি রাজনৈতিক চাপের কর্মসূচি ছিল, দলীয় কর্মসূচি, সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই কর্মী আন্দোলন নিয়ে কিন্তু তিনি কটাক্ষ করেছেন এবং সেখানে বিস্ফোরক যে মন্তব্য করেছেন যে এই আন্দোলনকে কর্মীরা যেভাবে আন্দোলন করছে কিছু কিছু কর্মী নেতৃত্ব খালিস্তানিদের মতো আচরণ করছেন এবং সরকার কর্মীদের পাশে সর্বদা রয়েছে এবং কর্মীদের আন্দোলন কর্মীদের যেভাবে তারা আন্দোলন করছেন সেই আন্দোলনের পদ্ধতি ঠিক নয় এমনটা অজিত মাইতি জানিয়েছেন, এবং কিছু কিছু বিরোধী রাজনৈতিক দল এই কর্মী আন্দোলনকে মদত দিচ্ছে এমনটাও কিন্তু অজিত মাইতির দাবি। এখন কর্মী এই অজিত মাইতির এই বিস্ফোরক মন্তব্যের পরে কর্মী নেতৃত্ব তারা যেটা আমার সঙ্গে বিভিন্ন কর্মী নেতাদের সঙ্গে ফোনে কথা হচ্ছিল তারা এই তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং নিন্দা করেছেন। এখন তুমি জানো যে কর্মী আন্দোলন তাদের যে দাবি দেওয়া আদায় ছিল যে তাদেরকে তপশিলি জাতিভুক্ত করতে হবে এবং কেন্দ্র রাজ্য এটা একটা যৌথ ব্যাপার এবং সেই কারণেই কিন্তু রাজ্যের থেকে কেন্দ্রকে চিঠি দিয়ে সেই কেন্দ্রের থেকে অনুমোদন নেওয়া এমনটা কিন্তু কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল এবং তার জেরেই তারা বারে বারে দফায় দফায় আন্দোলন করেছেন, জাতীয় সড়ক রেল অবরোধ করেছেন কিন্তু তাদের সমস্যা মেটেনি এবং তারপরেও কিন্তু কর্মীরা তাদের যে ঘাগর ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তার ফলে সেই ঘাগর ঘেরাও কমিটির তরফ থেকে কর্মীরা এবার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় তারা কিন্তু তারা যে তাদের যে দেওয়াল লিখন অর্থাৎ এই পঞ্চায়েত ভোট আসছে তুমি জানো যে রাজনৈতিক দলগুলি যেভাবে দেওয়াল লিখতে শুরু করে কর্মীরা কিন্তু সেই দেওয়ালগুলি দখল করে তারা জানাচ্ছেন যে তারা কোনো রাজনৈতিক দলকে দেওয়াল লিখতে দেবেন না, তারা নিজেরাই নিজেদের দেওয়াল লিখবেন। এখন প্রশ্ন এখানেই এবং রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন যে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং জঙ্গলমহলেই কর্মীদের একটা যথেষ্ট ভোট ব্যাংক রয়েছে, যে রাজনৈতিক দলের পক্ষে কর্মীদের ভোট ব্যাংকটা যাবে সেই রাজনৈতিক দল কিন্তু পঞ্চায়েতের ভোটে যথেষ্ট ভালো ফল করবে। এখন এই কর্মীদের ভোট যেভাবে তারা আন্দোলনটাকে করছেন কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে তাহলে কি কর্মীরা আলাদা কোনো রাজনৈতিক দল তৈরি করে তারা এই পঞ্চায়েত নির্বাচন লড়বেন সে প্রশ্ন কিন্তু যেমন দেখা দিচ্ছে, তার পাশাপাশি কর্মীরা এই যে পঞ্চায়েত নির্বাচনে তা কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন সেটাও কিন্তু বড় প্রশ্ন। অর্থাৎ এই কর্মী ভোট ব্যাংক এখন বড় মাথা ব্যথা এবং এই কর্মী আন্দোলনকে যেভাবে যেদিকে যাচ্ছে এবং যেভাবে বারে বারে তারা অবরোধ করছেন রেল এবং জাতীয় সড়ক এবং এমনকি রাজ্য সড়ক অবরোধ করছেন তার ফলে কিন্তু একটা যথেষ্ট জনজীবনেও প্রভাব পড়ছে। এখন এই কর্মীদেরকে যদি এই এসটি তালিকাভুক্ত করতে হয় তাহলে কিন্তু আদিবাসী যে জনজাতি রয়েছে যারা এসটি তালিকাভুক্ত তারা হয়তো আগামী দিনে এর বিরোধিতা করতে পারেন, সেই কারণেই এই আদিবাসী জনজাতিকে নিজেদের পক্ষে রাখার জন্যই কিন্তু শাসক দল তারাও মরিয়া চেষ্টা চালাচ্ছেন এবং সে কারণেই এই অজিত মাইতি তিনি দাবি করেছেন যে আগামী ঘোষণা করেছেন যেটা গতকালকের একটি দলীয় কর্মসূচিতে যে আগামী 14 তারিখে দেবরাতে একটি আদিবাসীদের নিয়ে তারা একটি রাজনৈতিক কর্মসূচি করবেন এবং আদিবাসী সংগঠনকে তাদের পাশে রাখার চেষ্টা করছেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই যে কর্মী এবং আদিবাসীদের মধ্যে একটা যথেষ্ট
আড়াআড়ি বিভাজন তৈরি হচ্ছে এবং এই এবং এই জঙ্গলমহলে এই দুই দুই রাজ্যে দুই সংগঠনই যথেষ্ট ভোট রয়েছে, যেটা কিন্তু যেই রাজনৈতিক দলের পক্ষে যাবে তারাই কিন্তু ভালো ফল করবে। বেশ, ধন্যবাদ সুকমল। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুকমল ঘোষের সঙ্গে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। তৃণমূলের বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই তখন তৃণমূল তাকে জঘন্য এবং কুরুচিকর ভাবে আক্রমণ করার একটা নিয়ম নীতি করে নিয়েছে। ডি আন্দোলন যারা করছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নানান নেতা নানান কটূক্তি করতে শুরু করেছে। প্রথমে চেষ্টা করেছিল পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে ডি আন্দোলন ভাঙতে, সেটা পারেনি। এখন কর্মীদের ক্ষেত্রেও আমরা দেখছি যদি কর্মী আন্দোলন যদি সঠিক না হয়, তার সাথে যদি মানুষ না থাকে, তাহলে রাজ্য সরকারের হাতে তো পুলিশ আছে, প্রশাসন আছে, কিছু করতে পারছে না কেন? তার কারণ হচ্ছে রাজ্য সরকার গালিও দেবে আর কোনো কাজও করবে না। সেই কারণের জন্য আমি মনে করি যে এইভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গেলেই, রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখলেই সঙ্গে সঙ্গে তাদেরকে এবং তারপরে প্রয়োজন বোধে যদি সুবিধা হয় তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র প্রয়োগ করতে হবে, এই জাতীয় কাজই তো তৃণমূল কংগ্রেস করে এসছে। অতএব এদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তৃণমূলের নেতা অজিত মাইতি কুর্মি এবং আদিবাসী মানুষকে যেভাবে অভিযুক্ত করেছেন সেটা ঘোরতর অন্যায় হয়েছে, এটা চলে না। উনি বলছেন কুর্মি এবং আদিবাসী মানুষ তারা বিচ্ছিন্নতাবাদী, কেন বলছেন? পশ্চিমবঙ্গের মানুষ জানে না আমাদের সমাজে দেশের পুরনো মানুষ যারা তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিযুক্ত করে তাকে আড়াল করতে চাইছে, কখনো চলে না, এটা কখনো চলে না। বরঞ্চ মানুষ বুঝে গেছে তৃণমূল উন্নয়নের নামে লুট করছে, এটা মানুষ বুঝে গেছে। দাপট দেখানো তৃণমূল বন্ধ করছে।